দিন বেরোনো হয়নি, কারণ কালকে পুরো রাত্রি তো ঠাকুর দেখেছিলাম, ওই জন্য আর সময় পাইনি, রেস্ট নিয়েছিলাম ঘরে। আর আজকে আবার দেওয়ানজে বেরিয়ে পড়েছি, বন্ধু বান্ধবীদের সাথে দেখা করবো, আড্ডা মারবো, সঙ্গে থাকো আর দেখতে থাকো। দর্শকদের দেখেছি বিশেষভাবে অনুরোধ, আপনারা মণ্ডপের গেট গেটটি ছেড়ে ভেতরে গিয়ে প্রতিমা দর্শন করুন। দর্শকদের দেখেছি বিশেষভাবে অনুরোধ, আপনারা মণ্ডপের গেট গেটটি ছেড়ে ভেতরে গিয়ে প্রতিমা দর্শন করুন, নিজে প্রতিমা দর্শন করুন। আর এখানে দেখো সন্ধ্যে থেকে এত বৃষ্টি হয়েছিল, আরও অনেক থিম ছিল যেগুলি প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়ার জন্য তোমাদের ভালোভাবে দেখাতে পারলাম না, কিন্তু জিয়াগঞ্জে যে কটি ঠাকুর হয়েছে এত সুন্দর না, খুব ভালো লেগেছে। আর আমাদের এখানে কোনো লাইনের ব্যবস্থা ছিল ঠিক, কিন্তু সেই রকম কষ্ট হয়নি যেটা বহরমপুরে হয়েছিল। বেশ ভালোই লেগেছে আমাদের জিয়াগঞ্জের ঠাকুরগুলো, দেখো তোমাদেরও ভালো লাগবে আশা করি। আর দেখো নবমীর রাতের একটা স্পেশাল জিনিস কি, আমাদের জিয়াগঞ্জের সব জায়গায় এরকম ফাংশান হয়, আর দারুণ লাগে ফাংশানটা এনজয় করতে, তখনও খুব ভালো লাগছিল, আর একদম আসতে ইচ্ছে করছিল না এই জায়গাটা থেকে, কিন্তু কিছু করার নেই, আমাদের আরও ঠাকুর দেখতে হবে। Thank you.
তো এখানে চলছে ফটোশুট এদিকে একটু দেখো হাই হ্যালো করে দিও সব মনে হচ্ছে তো ঠাকুর দেখার মাঝে মাঝে এরকম ভিড়ে ঢুকে আমরাও ডান্স করছিলাম আর ভীষণ এনজয় করছিলাম জিনিসগুলো আর এদিকে দেখো আমাদের ঠাকুর দেখতে দেখতে অনেকটা রাত্রি হয়ে যাওয়ায় খিদেও পেয়ে গেছিল তো এখন যাচ্ছি খাবার খেতে একটা রেস্টুরেন্টে তো আমাদের জিয়াগঞ্জে ডাবুদার নতুন হয়েছে শুনেছিলাম অনেকদিন আগেই হয়েছিল কিন্তু কখনো খাওয়া হয়নি তো ওই জন্য এখানেই আসলাম রেস্টুরেন্টে দেখি কেমন খাবার হয় ভালোই ছিল খাবারটা মোটামুটি ভালোই লেগেছে এখানে ছিল ফিশ কাটলেট আর খেয়েছিলাম ফ্রাইড রাইস চিলি চিকেন তো ওগুলি আর দেখানো হয়নি আর তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম কুঞ্জ ছায়ায় মানে সুমনদার ওখানে ঠাকুরটা দেখতে ওইখানেও খুব ভালো হয়েছিল ঠাকুরটা তো দেখো আমরা কুঞ্জ ছায়ায় পৌঁছে গেছি আর ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর ছিল মানে ঠাকুর দেখার আগে আমরা ফটো তুলতে ব্যস্ত হয়ে গেছিলাম তো এখানে আমরা যাদের সাথে ঘুরতে এসেছিলাম মানে যেই দাদা দিদিদের সাথে তো সবাই মিলে দেখো একদম ফটো তুলতে ব্যস্ত হয়ে গেছি আর সত্যিই ফটো তুলতে গিয়ে এত হাসাহাসি মানে কি বলবো তোমাদের ভীষণ এনজয় করেছি সত্যিই ভীষণ এনজয় করেছি মানে পুজোটা এতটা স্পেশাল কাটবে আমি ভাবতেও পারিনি তো সত্যি খুব আনন্দ করে কাটালাম খুব ভালো লেগেছে আমার আর আমার হাজব্যান্ডও এত চুপচাপ মানুষ মানে ও এতটা ঘুরতে টুরতে পছন্দ করে না তাও মানে ঘুরেছে ওরও খুব ভালো লেগেছে মাঝে মধ্যে মানে সবার সামনে একটু লাজুক কথা বলতে পারে না সেইভাবে কিন্তু আমাকে বারবার বলছিল যে বেশ ভালোই লাগলো বলো পুজোটা ভালোই কাটলো এরকম বলছিল খুব ভালো লেগেছে সত্যি পুজোটা এত সুন্দর কাটলো কি বলবো আর আমাদের টিমে সবথেকে ছোট ছোট এই যে দুটো পার্টনার মানে এদের দৌড়াদৌড়ি শেষ হচ্ছিল না আর এরা সবথেকে বেশি আনন্দ পেয়েছে